আমরা আমাদের উস্তাদকে ভালোবাসব কিন্তু কোন অবৈধ প্রেমিকাকে ভালোবাসব না। রাজি আছেন নি? বুড়ারা রাজি কে? যুবকরা না থাকবো, আপনারা আবার কি কাম করবেন? ঠিক না? যুবক যারা আছেন আজকে যুবকদের উদ্দেশ্যে, যেহেতু এটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত, এই জন্য যুবকদের কাছে আমার প্রথম আবদার থাকবে, আজকের বয়ান শোনার পর থেকে এখানে যতজন যুবক আছেন অথবা বাইরে যতজন যুবক আমার আওয়াজ শুনছেন, আপনাদের হাতে ধরে বলি, আজকের বয়ানের পর থেকে যদিও কারো সাথে ইটিশ পিটিশ থেকে থাকে, আজকের পর থেকে সব ইটিশ পিটিশ ভঙ্গ করে দিয়া মাওলার ভালোবাসা কায়েম করতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সুপ্রিয় হাজিরিন, আমি আমার আলোচনাটাকে তিন ভাগে বিভক্ত করে আলোচনা করব। এক নম্বর আলোচনা, আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন। দুই নম্বর আলোচনা, রাসূল আমাদেরকে কতটুকু ভালোবাসেন। তিন নম্বর আলোচনা, আল্লাহ এবং রাসূলকে আমাদেরকে কতটুকু ভালোবাসতে হবে। বলেন তো কয় পয়েন্টে আলোচনা করব? তিন পয়েন্টে। এক নম্বর পয়েন্ট, আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। দুই নম্বর পয়েন্ট, রাসূল আমাদেরকে কতটুকু ভালোবাসে। তিন নম্বর পয়েন্ট, আল্লাহকে আমাদেরকে কতটুকু ভালোবাসতে হবে, রাসূলকে আমাদেরকে কতটুকু ভালোবাসতে হবে। এই তিন পয়েন্টের আলোচনা যদি আপনার জীবনের পাতেও হয়, আপনি অবশ্যই অবশ্যই জান্নাতি হবেন, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আহারে ভালোবাসা, ভালোবাসা, এই ভালোবাসা শব্দটার দ্বারা পৃথিবীটা ভরে গেছে, কিন্তু এই পৃথিবীর ভালোবাসা হলো মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা, ঠিক কিনা? একজন প্রেমিক, একজন প্রেমিক একজনের লগে প্রেম করে না বর্তমানে, একজন প্রেমিক বর্তমানে অন্তত পক্ষে হইলো পাঁচটার লগে লাইন মারে, আসে না নাই? ওইদিকে ওরে বলতেছে তুই আমার জান, আবার ওইটারে বলতেছে তুই আমার ফোরান, আর ওইটারে আবার বলতেছে তুই আমার আদা খান, ঠিক কিনা? আল্লাহ আকবার। অর্থাৎ এই পৃথিবীর যত প্রেম আর ভালোবাসা আছে সবগুলা হলো চলনা আর চলনা, চলনা আর চলনা, চলনা আর চলনা, আর একমাত্র প্রকৃত ভালোবাসা হলো যারা আল্লাহকে ভালোবাসে, যারা রাসূলকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, যারা হাদিসকে ভালোবাসে, যারা শরীয়তকে ভালোবাসে, তাদের ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা, ঠিক কিনা? আর যত ভালোবাসা আছে সবগুলা হলো স্বার্থের ভালোবাসা। লাইলির নাম শুনছি আপনি? আপনারা লাইলি মজনুর নাম শুনছেন না? লাইলি মজনু বলি প্রেম করত, ফিরিত করত। এখন অনেক দিন পর্যন্ত লাইলির সঙ্গে মজনুর দেখা হয় না, লাইলি ঘরের ভিতরে আবদ্ধ আর মজনু পাগল পাড়া হয়ে ওই জঙ্গলার মধ্যে চলে গেছে। এখন লাইলি আর মজনুর সাথে সাক্ষাৎ পায় না। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখেছে, তার মজনু জঙ্গল থেকে বলতেছে, ও আমার লাইলি, আমি অনেক দিন ধরে একটা প্রিয় খাবার খাই না, ওই প্রিয় খাবারটা যদি তুমি আমার জন্য বানায়া দিতা তাহলে আমি জঙ্গলার মধ্যে খাইতে পারতাম। কই কি খাবার? কই আমি মিষ্টান্ন খুব পছন্দ করি, এই জন্য তোমার হাতের রান্না করা মিষ্টান্ন আমার কাছে পাঠাইবা, যাতে করে ওই মিষ্টান্ন খাইতে পারি। এক তো মিষ্টি, এক মিষ্টি, আবার তোমার হাতের রান্না যখন হবে তখন ডাবল মিষ্টি, ঠিক কিনা? কারণ মিষ্টি তো এমনিই মিষ্টি, আবার যখন তুমি আমার লাইলি, তুমি যখন রান্না করে দিবা তখন এটা ডাবল মিষ্টি হয়ে যাবে। এই জন্য আমার জন্য রান্না কইরা সিন্নি পাঠাইবা, আমার জন্য মিষ্টান্ন পাঠাইবা। এখন লাইলি দেখলো সে তো ঘর থেকে বের হতে পারবে না, ওই মিষ্টি নিয়ে আসে মজদুর কাছে যাইতে পারবে না, এই জন্য তার ঘরের যে চাকর আছে ওই চাকরকে ডাকলো, শোন আমি মিষ্টান্ন রান্না করে দিলাম, ওই মিষ্টান্ন নিয়া আমার মজদুর কাছে যাবি, কারণ আমার মজদুর স্বপ্ন যুগে বলেছে সে মিষ্টি খাইব, এই জন্য এই মিষ্টি নিয়ে তার কাছে যাইবে। আমি তো আপনার মজদুরে কোনোদিন দেখি নাই, আপনার ঘরে নতুন চাকরি নিছি, আপনার মজদুরে আমি চিনি না, তো শুন আমার মজদুর চিনবে, এক জঙ্গলার মধ্যে যাবে, গিয়ে দেখবে চুলগুলা এব্রু তেব্রু, পোশাকটা তেমন ভালো না, শুধু জপতেছে লাইলি লাইলি লাইলি, বুঝেন নাই? কারণ কার জন্য পাগল? লাইলির জন্য পাগল। আমার মজদুকে গিয়া দেখবে শুধু জপতেছে লাইলি আর লাইলি, যখন দেখবে চুলগুলা এব্রু তেব্রু আর আমার নাম জপন করতেছে, বুঝতে পারবে এটাই হলো আমার মজনু। এই দিক দিয়ে এক নকল মজনু যাইতেছিল,
কি মজনু নকল মজনু সেও মিষ্টি খুব আবেগী মিষ্টি হইলে তার কিছুই চাই না ওই যখন এই রাস্তা দিয়ে যায় হঠাৎ করে শুনে এরকম মিষ্টির কথা যে যারে ভালোবাসে তার জন্য জীবন দিতেও প্রস্তুত হে যেহেতু মিষ্টিকে ভালোবাসে এই জন্য কান পেতে শুনেছে এই লাইলি মজনুর পরিচয় কি বলেছে লাইলি মজদুর পরিচয় বলেছে চুলগুলা এব্রু তেব্রু থাকবো সেও টুপিটা খুললে হাত দিয়ে আলো হইল অন্ধকারে এব্রো তেব্রো করছে কথা বুঝেন নাই এখন ওই জঙ্গলার একবারে মাঝখানে গিয়া একটা তুসবি হাতে নিয়ে জপতেছে লাইলি লাইলি ও লাইলি লাইলি জপা আরম্ভ করছে এখন ওই মিষ্টান্ন তৈরি কইরা ওই সাকর যখন গেছে জঙ্গলার মধ্যে গিয়াই দেখে হাই রে হাই এমন মজনু জীবনে দেখি নাই চুলগুলা এব্রো তেব্রো যেভাবে বলছিল এইভাবেই একবারে হাতের মধ্যে তসবি নিয়ে শুধু লাইলি আর লাইলি জপতেছে কই বুঝতে পারছি এটাই হলো মজনু কই নেও গো তোমার লাইলি তোমার জন্য মিষ্টি দিছে ভালো কইরা মিষ্টি খাইছে আহারে কি যে মজা মিষ্টি কি যে মজা আর একটা ঘটনা হইতাম নি শুনতে রাজি আছেন নি ও আজ যাইতেছি আস্তে আস্তে যাইতেইব না খালি গিয়ার আনতেইব দেখেন না প্রথম গাড়ি ডেরা করে দেখছেন গিয়ারও তুলে এর ঘরে টানতেইব ঠিক না আস্তে আস্তে যাই ওই মিষ্টির ভাগল তিন ভাই এক জায়গার মধ্যে বসে আছে এমন সময় এক লোক এক কেজি মিষ্টি নিয়ে আইছে আইনা বলতেছে নাও তোমরা এই মিষ্টিগুলা দিলাম তোমরা তিন ভাই খাইয়া নিও এখন তিন ভাই মিষ্টি হাতে নিয়ে এখন শুন আমরা একটা প্রতিযোগিতা করব কয় কি কয় তুই বড় ভাই হাদিস দিয়া দলিল দিবে মিষ্টির কে উপযুক্ত আর মেজু ভাইও দলিল দিবে হাদিস দিয়া মিষ্টির কে উপযুক্ত আর ছোট ভাই তুইও দলিল দিবে এই মিষ্টির কে উপযুক্ত যার দলিল সারা হইব সেই মিষ্টি খাইব দেখছেন নি মিষ্টি খাইবার জন্য দলিল খোঁজে ঠিক কি না আমাদের দেশে গানকে জায়েজ করার জন্য একদল মানুষ দলিল খোঁজে ঠিক কি না গান জায়েজ করতে চায় এই জন্য দলিল খোঁজে ওদেরকে জুতা পেনা করার দরকার ঠিক কি না সম্মান গু কোনদিন জায়েজ হইব বুঝাই জীবনী তাহলে গান আর গুর মধ্যে বেশ কমটা কোথায় সম্মানিত হাজিরিন এই তিনজনও হাদিস দেওয়া শুরু করলো তুমি বড় ভাই হাদিস দাও আল্লাহর নবী বলেছেন যারা বড়কে শ্রদ্ধা করে না ফালাইসা মিন্নি সে আমার উম্মতের মধ্য থেকে হাদিস দিছেনি কয় যে বড়কে সম্মান করে না সে আমার উম্মতের মধ্য থেকে নয় সুতরাং আমি হইলাম তোমাদের মাঝে বড় সুতরাং মিষ্টি আমারই দাও সুবহানাল্লাহ এখন মেজু ভাই ছোট ভাই কইতাছে কই দলিল তোমার আছে আমার নাই কয় কি দলিল আছে তোমার কয় আল্লাহর নবী এই হাদিসের শেষ অংশে বলেছেন যারা ছোটকে স্নেহ করে না তারা আমার উম্মতের মধ্য থেকে নয় সুতরাং তুমিও বড় ভাই আর সে মেজু ভাই সেও আমার বড় ভাই তোমাদের দুইজনের তুলনায় আমি হলাম ছোট ভাই সুতরাং মিষ্টি আমার চাই বড় ভাইও দলিল দিল ছোট ভাইও দলিল দিল এখন মেজু ভাই রইছে মেজু ভাই কই তোমাদের দলিল আছে আমার বুঝি নাই তো তোমার কি দলিল আল্লাহ নবীজি বলেছেন যখন ডানে বামে সামনে পিছনে সব দিকে মাইর হইব তখন ফাতা ওয়াসাতু তুমি মাঝখান বরাবর চলতে থাকো সুতরাং তুমি বড় ভাই তুমি দাবি করতেছো হাদিস দিয়া তুমি মিষ্টি খাইবা আর তুমিও ছোট ভাই তুমিও দাবি করতেছো হাদিস দিয়া তুমি খাইবা আমি হইলাম মাঝামাঝি মিষ্টি আমারই তিনজনের দলিল কি আছে ঠিক আছে এখন তো সমস্যায় পড়ছে কই এখন আর দলিল দেয়া হইব না ছোট ভাইয়ের ছিল বড় বুদ্ধি ছোট ভাই বলতেছে শুনো আমরা এখন ঘুমাইব ঘুমের ঘরের মধ্যে যে সবথেকে বেশি ভালো স্বপ্ন দেখব সেই মিষ্টি খাইব আচ্ছা বলেন তো দেখি এরা কি স্বপ্ন দেখব না স্বপ্ন বানাইব ঠিক কি না এখন কি স্বপ্ন দেখব না স্বপ্ন বানাইব ঘুমাইছে এখন স্বপ্ন বানানো শুরু করছে বড় ভাইও ঘুমায়া ঘুমায়া স্বপ্ন বানায় মেজু ভাইও ঘুমায়া ঘুমায়া স্বপ্ন বানায় ছোট ভাইও ঘুমায়া ঘুমায়া স্বপ্ন বানায় একটু পরে হঠাৎ করে ছোট ভাই আগে উঠছে উঠতে বড় ভাইরে তুলছে ও বড় ভাই আর স্বপ্ন দেখন লাগবো না জলদি উঠো বড় ভাই মনে মনে ঘুমাইছি না তোরে ঠিক কিনা বড় ভাইও উঠলো মেজু ভাইও উঠলো ছোট ভাইও উঠলো এখন বড় ভাই সিরিয়াল টু সিরিয়াল বর্ণনা করতে হবে ও বড় ভাই তুমি কি স্বপ্ন দেখেছো আগে বলো কয় আরে আমার স্বপ্ন কিটা স্বপ্ন নি শুনলে তোরা অবাক হয়ে যাবে কয় কি স্বপ্ন দেখেছো কয় আমি স্বপ্ন দেখলাম আসলে কি স্বপ্ন দেখছ না স্বপ্ন বানাইছে হ্যাঁ
এখন কি স্বপ্ন দেখছো? তো আমি স্বপ্নে দেখলাম আসমানটা বিদীর্ণ হয়ে গেছে, আসমান থেকে একজন ফেরেশতা নামছে আর আমার হাতের মধ্যে ধইরা প্রথম আসমান পাড়ি দিয়া, দ্বিতীয় আসমান পাড়ি দিয়া, তৃতীয় আসমান পাড়ি দিয়া, চতুর্থ আসমান পাড়ি দিয়া, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় গিয়ে টাক্কর খাইছে। কোন গিয়ে টাক্কর খাইছে? সিদরাতুল মুনতাহায় গিয়া। এখানে বড় একটা বড়ই গাছ ছিল, আর যাইতে পারে নাই, মটকার মতো বড়ই গাছ, এই জন্য আর সামনে যাইতে পারে নাই। কই তাহলে বড়ই আনলা না, কম চেষ্টা করছি কিন্তু যে মটকা আনতে পারলাম না। আচ্ছা তুমি তো ভালো স্বপ্নই দেখলা, ও মেজু ভাই তুমি কি স্বপ্ন দেখছো? আমারটা আরো মজার স্বপ্ন। কয় কি? আমার স্বপ্নটা স্বপ্নে বাস্তবায়ন হয়েছে। তার স্বপ্নটা কিসের বাস্তবায়ন হয়েছে? স্বপ্নে কয় কি স্বপ্ন ছিল তোমার? আমার স্বপ্ন ছিল জীবনে যদি একবার শুধু তাজমহলে যাইতে পারতাম, ওই ভারতের পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্য থেকে এক আশ্চর্যের নাম হলো তাজমহল, ওই তাজমহলে যদি যাইতে পারতাম, আহারে এই স্বপ্নটা আজকে আমার স্বপ্নে বাস্তবায়ন হয়েছে। আমি যখন ঘুমাইলাম হঠাৎ করে দেখি দুইজন পুরী আসলো আর আমাকে তাদের ওই পাখার উপরে তুলে উড়াল দিয়া ওই তাজমহলে নিয়ে গেল। আমি যাইতেই দরজা খুলে গেল, গিয়া দেখি সিয়ারটা একেবারে খালি, একবারে বাদশা শাহজাহানের সিয়ারের মধ্যে গিয়া বসলাম, এর মধ্যে দুইজন খাদিমা ইসা শুরু, বাতাস আর বাতাস, কি মজারে স্বপ্ন দেখলাম। এখন বড় ভাইও স্বপ্ন হইছে, মেজু ভাইও স্বপ্ন হইছে, বাকি রইছে গুন্ডা সুরের এটা খান্দামা। ওই কি রে ব্যাপার, তুই খান্দস কা? ভাই তোমাদের গুলা তো স্বপ্ন, আর আমার হলো দুঃস্বপ্ন। তোমারদেরটা হলো স্বপ্ন আর আমারদেরটা হইলো, আমারটা হলো দুঃস্বপ্ন। কি ব্যাপার, কোন স্বপ্ন দেখছো? আর বইল না, আমি ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখি, হঠাৎ কইরা কর্নেল উসমানী মার্কা মুস, কর্নেল উসমানী মার্কা মুস বুঝেননি, একবারে এইরকম সাইয়া মোটা মুস এক ব্যক্তির, আর সারা শরীরটা একবার এত মোটা, আর চোখগুলো একবারে ডিপ জলের মতো, এমন মোটা একবার আইসে, তার হাতের নখগুলাও লম্বা আর হাতের মধ্যে বড় একটা লাঠি নিয়ে আইসে, জলদি করে ওঠ, আমি কইছি স্বপ্ন দেখতেছি, স্বপ্নে বারোটা হয়ে গেলাম, আমি আর কি করবো, এত বড় মোড়া লাদি দেখে আর ঠিকতে পারলাম না, এখন বেড়ার এত মোড়া মুস আর চোখগুলা ডিপ জলের মতো ফুটবল, এই জন্য ভয় পাইয়া গেছি, লাঠি দেখে ভয় পাইয়া গেছি। এখন যখন আমারে তুললো আমি উঠলাম, উঠার পরে আমার মাথার উপরে একবারে ওইটাই লাঠিটা ধরছে, তো এরকম মিষ্টি বুঝেন নাই, মিষ্টি খা। আমি কইলাম না স্বপ্ন দেখতেছি, স্বপ্নের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবো সেই মিষ্টি খাইব, এর আগেই কিন্তু কবরে যাইবি গা, স্বপ্ন মিষ্টি খাওয়ার আগে কই যাবি, কবরে যাবি। ভাই আর কি করমু, এরপরে তার লাডির সুডে মিষ্টি খাইছে, কইলে স্বপ্ন কইতেছ না বাস্তব কইটা কইতারি না, যা কইতেছে খালি শুনো। আচ্ছা পরে কি হইল? এরপরে আমার মাথার উপরে লাঠি ধরছে, একটা একটা করে মিষ্টি খাওয়াইলো, খাওয়াইতে খাওয়াইতে যা ছিল সব খাওয়াইছে। কয় এখন তাহলে প্যাকেট খুলছে, প্যাকেট খুলছে, খুলে দিয়ে একটা না সন্ধ্যার মাইজ মন্ডরে বুঝেন নাই, এত বড় দুঃসাহস, আমরাও তো এখানে ঘুমেছিলাম, আমরা দুই ভাইকে কেন ডাক দিলি না? তাহলে আমরা তিনজনে মিলে ওই কর্নেল উসমানির একবার সাইজ করে ফেলতাম। তো ডাকতে কি আর কম ডাকছি, একজন সিদরাতুল মুনতাহায় আর একজন তাজমহলে ডাকতে ডাকতে গলা শেষ, ঠিক কিনা? তাহলে মিষ্টি খাওয়ার জন্য মানুষে হাদিসও তালাশ করে, আবার কি ওই স্বপ্নেও স্বপ্ন বানায়, ঠিক কিনা? তাহলে আমরা হইলাম এমন মুসলমান, হারাম গুলাকে খাওয়ার জন্য পাগল, কিন্তু হালাল বলতে চলতে মন চায়।